হ্যালো পজিটিভ লাভ আসাম পিপল, আজকে জিকসেনমিহাইয়ের ফ্লো বইটি নিয়ে কথা বলবো। জিকসেনমিহাই তার এই বইটিতে যে ধারণা নিয়ে কথা বলেছেন তা হলো, অন্য কেউ বা অন্য কোনো বস্তু তোমাকে হ্যাপি করতে পারবে না। অন দ্য সেম নোট, অন্য কেউ বা অন্য কোনো বস্তু তোমাকে আনহ্যাপিও করতে পারবে না। আমি শুধুমাত্র আমার সেলফ কনসাসনেস পরিবর্তন করে এই মুহূর্তে হ্যাপি অথবা মাইজেরিতে থাকতে পারি। উদাহরণস্বরূপ, যদি আমি ভাবি যে আমার যদি বিশাল একটা বাড়ি থাকতো আমি মনে হয় অনেক সুখী হইতাম। আসলে আমার বেসিক নিডসগুলো পূরণ হবার পর অনেক টাকা বা দামি গাড়ি আমার হ্যাপিনেস এনশিওর করবে না। অ্যাকচুয়ালি দিস ইজ নট হাউ হ্যাপিনেস ওয়ার্কস। আমরা আমাদের চেতনা পরিবর্তন করে আমরা হ্যাপিনেস অ্যাচিভ করতে পারি। কিভাবে করব? আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন ভালো কোনো গল্পের বই পড়তাম, তখন ওই কাজে এত পূর্ণ মনোযোগ থাকতো অন্য কোনো দিকে দেওয়ার মতো আমার কোনো মনোযোগ অবশিষ্ট থাকতো না। মনে হতো যেন নাথিং এলস ম্যাটার্স। কিভাবে সময় চলে যেত খেয়াল করতে পারতাম না। আমার কাছে ওই সময়টা আসলে পৃথিবীর সবচেয়ে মজাদার এক্সপিরিয়েন্স মনে হতো, একটা অসাধারণ ফিলিংস। তেমনিভাবে যে কাজগুলো করতে আমরা আসলে খুব ভালোবাসি, যেমন সাইক্লিং, খেলাধুলা, গান গাওয়া অথবা বন্ধুদের সাথে আড্ডা, এমনকি অফিসের কোনো কাজেও আমরা আসলে এই ফ্লো এক্সপিরিয়েন্সগুলো পেতে পারি। যদি কোনো কাজে চ্যালেঞ্জ বেশি থাকে আমরা আসলে খুব সহজেই উদ্বেগপূর্ণ হয়ে যাই। আবার স্কিল যদি বেশি থাকে এই কাজ সহজে একঘেয়েমি লাগে। আর যদি আমরা এই দুটো ব্যালেন্স করি, এই দুটো ব্যালেন্স করে আমাদের পছন্দের কাজগুলো করি, ততই আমাদের স্কিল বাড়বে, তত বেশি করে আমরা চ্যালেঞ্জ নিতে পারবো এবং ততই অসামনেস চলে আসবে। আমরা যতই টিভি রিমোট হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি অথবা ফেসবুকের নিউজ ফিডে ঘন্টার পর ঘন্টা পার করে দিই, ততই আমরা আসলে উদাসীন হয়ে পড়ব। পরিশেষে আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে যত বেশি সম্ভব এই ফ্লো স্টেট অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমাদের লাইফটাকে পজিটিভলি অসাম করতে। অনেক ধন্যবাদ।